প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য যারা জোর কদমে প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রস্তুতির আরেকটু সাহায্য করার জন্য, তাদের প্রস্তুতিকে আরেকটু মজবুত করে তোলার জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি করে প্রশ্ন নিয়ে মক টেস্টের অনেকগুলো ভিডিও ধীরে ধীরে আপলোড করব। আমরা ইতিমধ্যেই বাংলার একটি এবং ইতিহাসের একটি মক টেস্টের ভিডিও আপলোড করে দিয়েছি, তার লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আর আজকে আমরা বাংলারই কবিতা থেকে একটি মক টেস্ট নেব, অর্থাৎ এর আগের দিন আমরা 3টি গল্প থেকে নিয়েছিলাম, আজকে নতুন সিলেবাসে যে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউর মক টেস্ট তোমাদের নেব। আর এই প্রশ্নগুলো বলে দেবার পরে আগের যে মক টেস্ট আমরা নিয়েছিলাম, অর্থাৎ গল্প থেকে যে মক টেস্ট আমরা নিয়েছিলাম, তার উত্তরগুলো এই ভিডিওর শেষের দিকে আমরা বলে দেব। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই লাভবান হবে। আজকে মাধ্যমিক 2021-এর বাংলা মক টেস্ট কবিতা থেকে 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথম প্রশ্ন, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? তোমাদের অপশন হলো ক পাবলো নেরুদা, খ নবারুণ ভট্টাচার্য, গ পাবলো পিকাসো এবং ঘ বিজন ভট্টাচার্য। মক টেস্টের পরবর্তী প্রশ্ন, ডুবেছিল ধ্যানে, কতদিনের ধ্যানে? ক 100 বছর, খ যুগ যুগ ধরে, গ 1000 বছর এবং ঘ 1 যুগ ধরে। পরবর্তী প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রথম অপশন ক পাতার পোশাক, খ অগ্নিবীণা, গ দিনগুলি রাতগুলি এবং ঘ জলই পাষাণ হয়ে আছে। পরবর্তী প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী বলতে কার কথা বলা হয়েছে? তোমাদের অপশন ক ভারতবর্ষকে, খ ইউরোপ মহাদেশকে, গ আফ্রিকা মহাদেশকে এবং ঘ পৃথিবীকে। পরবর্তী প্রশ্ন, আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? তোমাদের অপশন হলো ক আফ্রিকা মহাদেশের প্রতি, খ নিজের প্রতি, গ বসুধার প্রতি এবং ঘ নিষ্ঠুর মানবদের প্রতি। পরবর্তী প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? তোমাদের অপশন হলো ক সকলকে ভালোবাসো, খ হিংসা করো না, গ ক্ষমা করো আর ঘ সবার মঙ্গল করো। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রজিৎ বা মেঘনাদের স্ত্রীর নাম কি ছিল? তোমাদের অপশন হলো ক প্রমীলা, খ প্রভাসা, গ ইন্দিরা এবং ঘ রত্নোত্তমা। পরবর্তী প্রশ্ন, অভিষেক কবিতায় অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? ক মন্দোদরীকে, খ লক্ষ্মীকে, গ প্রমীলাকে এবং ঘ প্রভাসাকে। পরবর্তী প্রশ্ন, মাভৈ শব্দটির অর্থ কী? তোমাদের অপশন হলো ক ভয় করো না, খ বিপ্লব করো না, গ ভয়ে ভীত হয়ে থাকো এবং ঘ নতুনের আশা করো না। পরবর্তী প্রশ্ন এবং আজকের এই মক টেস্টের শেষ প্রশ্ন, কেতন শব্দটির অর্থ কী? তোমাদের অপশন হলো ক ঝড়, খ প্রলয়, গ পতাকা এবং ঘ শিখা। এই কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, তোমরা কমেন্টে এর প্রত্যেক কটা প্রশ্নের উত্তর লিখে জানাও, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা 10-এর মধ্যে কত পেলে। আর এই মক টেস্টের যে উত্তরটা আমরা পরবর্তী বাংলার যে মক টেস্টটা নেব তার শেষে বলে দেবো। ঠিক যেমন আজকে আগের দিন আমরা গল্প থেকে যে মক টেস্টটা নিয়েছিলাম তার প্রত্যেকটার উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও। গল্প থেকে তোমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন ছিল, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সঠিক উত্তরটি হল সন্ধ্যা তারা। পরবর্তী প্রশ্ন ছিল, কে তপনের চিরকালের বন্ধু? সঠিক উত্তরটি হল তপনের ছোট মাসি। তার পরবর্তী প্রশ্ন ছিল, তপনের লেখা গল্পটির নাম কি ছিল? তপনের লেখা গল্পটির নাম ছিল প্রথম দিন।
পরবর্তী প্রশ্ন ছিল, বায়েজি ছদ্মবেশে হরিদা কত রোজগার করেছিল? তোমাদের সঠিক উত্তর হলো 8 টাকা 10 আনা, অর্থাৎ অপশন খ। তার পরবর্তী প্রশ্ন ছিল, হরিদা সপ্তাহে কদিন বহুরূপী সেজে বাইরে যান? তোমাদের উত্তর অপশন ক, 1 দিন। পরবর্তী প্রশ্ন ছিল, জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর বয়স কত? সঠিক উত্তরটি হলো অপশন খ, 1000 বছরের বেশি। পরবর্তী প্রশ্ন ছিল, বিরাগীর ঝোলার ভেতরে কি ছিল? সঠিক উত্তরটি হলো গ, গীতা। পরবর্তী প্রশ্ন ছিল, অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন? এর সঠিক উত্তরটি হলো অপশন খ, নিমাইবাবু। পরবর্তী প্রশ্ন ছিল, দয়ার সাগর পরকে সেজেদি নিজে খাইনে, এই কথাটি কে বলেছেন, অর্থাৎ বক্তাকে? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন ঘ, জগদীশবাবু। পরবর্তী প্রশ্ন এবং সেই আগের মক টেস্টে তোমাদের লাস্ট যে প্রশ্নটা ছিল, নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ঘ, রাতের মেল ট্রেনটির প্রতি তিনি নজর রাখতে বলেছিলেন। এই হলো আগের মক টেস্টের প্রত্যেকটা প্রশ্নের উত্তর। তোমরা যারা যারা বাড়িতে বসে মক টেস্টটা দিয়েছো তারা খুব ভালোভাবে মিলিয়ে নাও, যারা কমেন্টে আমাকে উত্তর লিখে জানিয়েছিলে তারাও ভালোভাবে মিলিয়ে নাও। তোমরা দেখে নাও কে 10-এ 10 পেলে, 10-এর মধ্যে কে ঠিক কতটা পেলে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। তার কারণ, এই যে প্রশ্নগুলো আমি মক টেস্টে দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হবো।